সাহাবা একরাম এই ঘটনা শোনার পরে, এইরকম ভয়ানক পরিস্থিতি এই জামানা শোনার পরে চিন্তায় পড়ে গেলেন, হাই রে বাবা কি ভয়ানক পরিস্থিতি, যদি ভালো আর মন্দ চিনাই না যায় তাহলে চলবে কিভাবে? আমাদের জামানায় তো আমরা তাও চিনতে পারতেছি কে ভালো আর কে খারাপ, কে ইহুদি কে মুসলমান চিনা যায়, কে খ্রিস্টান কে বৌদ্ধ চিনা যায়। কিন্তু এইরকম জামানা যদি আসে যে মুসলমান মুসলমান সবাই, কিন্তু ভিতরে ইহুদি, ভিতরে নাসারা, ভিতরে হিন্দু, ভিতরে বৌদ্ধ, হ্যাঁ ভিতরে বিধর্মী, ভিতরে নাস্তিক, এইরকম যদি হয়ে যায় তাহলে কিভাবে মানুষ চলাচল করবে, কিভাবে মানুষ বিশ্বাস করবে? তো সাহাবা একরামের টেনশনে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, কালু কাইফা বিনা ইয়া রাসূলুল্লাহ ইযা কানা যালিকা। আল্লাহ নবীকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, কাইফা বিনা ইয়া রাসূলুল্লাহ ইযা কানা যালিকা, যখন এই পরিস্থিতি আসবে তখন আমরা কিভাবে বসবাস করব, কিভাবে বসবাস করব? তখন তো পিতাকেও বিশ্বাস করা সম্ভব না, তখন তো স্ত্রীকেও বিশ্বাস করা সম্ভব না, নিজের সন্তানকেও তো আমি বিশ্বাস করতে পারবো না, এলাকার কাউকে তো আমি আর বিশ্বাস করতে পারবো না। তাহলে তো বসবাসের মেন উপাদানই হচ্ছে বিশ্বাস, সংসার টিকার মেন উপাদান বিশ্বাস, সামাজিকতা টিকার মেন উপাদান বিশ্বাস, কুমুটি ঠিক রাখার মেন উপাদান বিশ্বাস, সব জায়গাতেই বিশ্বাস। তো বিশ্বাস উঠে গেলে আমরা কিভাবে বসবাস করবো এই জামানায়, কিভাবে থাকবো, কঠিন হয়ে যাবে আমাদের পরিস্থিতি। আল্লাহ নবী বললেন, কলা তা খুদু না বিমা তারিফুন। আল্লাহ নবী বলেন, শোনো আমার সাহাবা, যখন এমন পরিস্থিতি আসবে যেই সময় ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা তোমার থাকবে না, ভালো মানুষকে খারাপ মানুষকে তুমি আর চিনতে পারবে না, ভালো কোন জিনিস খারাপ কোন জিনিস তখন আর তুমি পার্থক্য করতে পারবে না, তখন তুমি তোমার বিবেক খাড়াবা, তুমি তোমার বিবেকের ভিতরে প্রশ্ন করবা। তা খুদু না বিমা তারিফুন, ওই জিনিসটাকে তুমি গ্রহণ করবা যেটা তোমার কাছে ভালো মনে হবে, তুমি ওই জিনিসটাকে গ্রহণ করবা যেটা তোমার বিবেকে বলবে এটা ভালো, তোমার বিবেকে বলবে এটা ভালো, তোমার কাছে মনে হবে এই কাজটা ভালো, তোমার কাছে তোমার মাথার ভিতরে আসবে যে না এই কাজটা আমার মনে হচ্ছে ভালো, তো তাহলে তুমি ওই কাজটাই গ্রহণ করবা, ওই জিনিসটাই তুমি নিবা। এরপরে ওয়াতাদুনা মা তুনকিরুন, এবং যেটা তোমার বিবেক বলবে এটা খারাপ, এটা ভালো না, এটা ধ্বংস করবে তোমাকে, তোমাকে নষ্ট করবে, তাহলে তুমি ওটা ছেড়ে দাও। তাহলে এই দুইটা নসিহত করলো আল্লাহ নবী, এক নম্বর যেটা তোমার বিবেকে বলবে ভালো সেটা তুমি নিবা, আর যেটা তোমার বিবেকে বলবে খারাপ সেটা তুমি কী করবা, ছেড়ে দিবা, এক নম্বর কথা। তাহলে এখন দেখেন, তাহলে এই এই জায়গার দ্বারা বোঝা গেল যে শেষ জামানায় মানুষের এই পরিস্থিতিতে সব থেকে বড় যে আদালত কায়েম হবে দুনিয়ার বুকে, তার কোনো আদালতই থাকবে না তাহলে, মানে কোনো বিচার কার্যালয় থাকবে না, কোনো ক্যাজিয়ার ঠিক বিচার দিবে না, কোনো সাক্ষী আর সঠিক সাক্ষী দিবে না, কোনো উকিল আর সঠিক উকালতি আর করবে না। কারণ মানুষের যখন সমস্যা হবে তখন কার কাছে যাবে, ক্যাজির কাছে যাবে না? ইসলামী রাষ্ট্রে বলেন যে সময় আগে থেকে মানুষের সামান্য পরিমাণ সমস্যা হলে কার কাছে দৌড়াতো, ক্যাজির কাছে, তারপরে যিনি খলিফা তার কাছে যেত। তো আল্লাহ নবী কিন্তু তাদের কাছে যাতে বলেন নাই, কোনো খলিফার কাছেও যাতে বলেন নাই, কোনো ক্যাজির কাছেও যাতে বলেন নাই, তার মানে কোনো আদালত আর তোমাকে সঠিক রায় দিবে না, তোমার ওই জামানায় সর্বশ্রেষ্ঠ আদালত হবে তোমার বিবেক, তোমার বিবেক হবে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত, তোমার ওই বিবেকের আদালতে তুমি ফায়সালা করবা কোনটা ভালো আর কোনটা মন্দ। তোমার বিবেকের আদালতে ফায়সালা করে যদি তুমি দেখো যে এটা ভালো তাহলে ওটা তুমি ধরবা, আর তোমার বিবেকের আদালতে ফায়সালা করে যদি তুমি দেখো তাহলে এটা আমার খারাপ তাহলে ওটা তুমি ছেড়ে দিবা। তোমার বিবেক হচ্ছে ওই জামানায় সব থেকে বড় আদালত। তাহলে শেষ জামানায় সব থেকে বড় আদালত হবে মানুষের বিবেক, মানুষের বিবেক হচ্ছে সব থেকে বড় আদালত। আপনি এখন চিন্তা করলে দেখতে পারবেন, আমার বিবেকে বলতেছে এটা খারাপ, তারপরে কিন্তু আমি ছাড়ি না, ছাড়ি আমরা যুক্তি খাটাই, কি খাটাই, যুক্তি খাটাই, তর্ক খাটাই, হাদিস কোরআন বাদ দিলাম, আমার বিবেকে বলতেছে এটাতে খারাপই আছে, তারপরে তো আমি ছাড়ি না, বলি না জায়েজ আছে, ফতুয়া লাগাই। তাহলে নয় বললে ওই সময় যেটাকে তোমার বিবেক বলবে ভালো সেটা তুমি ধরো, আর তোমার বিবেক যেটাকে বলবে খারাপ সেটা তুমি ছেড়ে দাও। আর তুমি কি করবা, ওয়াতুকুবিলুনা আলা খাসসাতিকুম, আর তোমাদের মধ্যে যাকে তোমার বেশি ভালো মনে হয়, যার প্রতি তোমার বেশি এতেমাদ আছে, বিশ্বাস আছে, যার প্রতি তোমার বেশি আস্থা আছে, তার কাছে যাও। আপনার অবশ্যই এমন কোনো ব্যক্তি নাই যার একজনকে ভালো লাগে না, আছে তো, সুর হলেও সুরের লিডারকে সুরের ভালো লাগে, ডাকাত হলে ডাকাতের সর্দারকে ডাকাতের কী লাগে,
ভালো লাগে। প্রত্যেক জায়গায় একজনের একজন পারফেক্ট ব্যক্তি থাকে, যাকে সে অনুসরণ করে, কি করে, যাকে সে অনুসরণ করে, ভালো লাগে। তো আল্লাহর নবী বলে ওই সময় তুমি তোমার একজন খাস ব্যক্তির অনুসরণ করো, তাকে তুমি গ্রহণ করো, তার কাছে যাও, তার কাছে বসো, তার কাছে পরামর্শ নাও, তার কাছে বসো, তার কাছ থেকে তুমি তোমার সব বিষয়ের পরামর্শ শুনে নাও যে আমি এখন কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। দুটাই তো ভালো দেখতেছি, আমি তো বুঝতে পারতেছি, আমাকে একটু বুঝান কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে। এরকম তোমার বিশ্বাসে যাকে ভালো লাগে সে মসজিদে মুয়াজ্জিন হতে পারে, মসজিদের খাদিম হতে পারে, এলাকার মেম্বার হতে পারে, এলাকার একজন সামান্য ভ্যানওয়ালাও হতে পারে। তোমার বিশ্বাস যার কাছে লাগে যে সে আমার কোনো ক্ষতি করবে না, তার কাছে গেলে আমি নিরাপদ থাকবো, এইরকম একজন নিরাপদ ব্যক্তির কাছে তুমি আশ্রয় নাও। ওয়াতাদারুনা আমরা আওয়ামিকুম, আর আওয়ামকে ছেড়ে দাও তাদের অবস্থায়। যখন তোমার কথা আর কেউ শোনে না, তুমি হক কথা বলতেছো কেউ গুরুত্ব দিচ্ছে না, তুমি বলতেছো এটা দিনে নাই ধর্মে নাই তাও মানতেছে না, তুমি বলতেছো এটা কোরআন হাদিসে নাই তাও তারা মানতেছে না, তোমার কথার কোনো গুরুত্ব দেয় না, তখন তুমি কি করবা? তখন তুমি তোমাকে ঠিক রেখে, তোমার বিবেককে তুমি ঠিক রেখে তুমি ওটাকে ছেড়ে দিবা। দেওয়ার পরে তোমার কাছে যাকে ভালো লাগে তার কাছে তুমি চলে যাবা, তার অনুসরণ করবা, তাকে তুমি প্যাকড়ে ধরবা। আর যারা তোমার কথা শুনলো না, তোমার সাধারণ জনতা এবং তোমার এলাকাবাসী তোমাকে শুনলো না, তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও, তাদের সাথে ঝগড়া করো না, তাদের সাথে মারামারি করো না, তর্ক বিদ্রুপ করো না, কারণ এই জামানায় সবাইকে আর ভালো করা সম্ভব নয়। আল্লাহ নবী বলে দিলেন যুদ্ধ আর তাদের সাথে ঝগড়া ফাজাদ করে তুমি বিপদে পড়ো না, তাদেরকে তাদের জায়গায় ছেড়ে দাও, তুমি তখন গুটে নাও, গুটে নিয়ে তুমি তোমার বিবেকে কাজ করে বুঝো যে এটা ভালো না, আমি এটা ছেড়ে দিলাম, এটা ভালো, এটা আমি গ্রহণ করলাম, এবং তোমার কাছে যাকে ভালো মনে হয় তার কাছে তুমি যাও, যা তার পরামর্শ অনুযায়ী নিজের জীবনকে সুন্দর করে পরিচালনা করে এভাবে শেষ পর্যন্ত যায় আল্লাহ তাআলার দরবারে খাড়া হও।